প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ, যার মধ্যে আমরা আজকে শিখব পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কী কী বৈষম্য ছিল। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে কী কী বৈষম্য বিরাজ করেছিল। আজকের ক্লাসে আমরা দেখব যে শিক্ষা ক্ষেত্রে এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কীরকম বৈষম্য ছিল। ভারত বিভাগের আগে অর্থাৎ যখন পাকিস্তান সৃষ্টি হয়নি, তখন পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। কিন্তু যখন 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সূচনা হয়, তখন থেকে শিক্ষা খাতে ব্যাপক বৈষম্যের শিকার হতে হয় এই পূর্ব বাংলার জনগোষ্ঠীকে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কখনোই চাইতেন না যে পূর্ব বাংলার জনগোষ্ঠী শিক্ষা ক্ষেত্রে এগিয়ে থাকুক। তাই পূর্ব পাকিস্তানে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়নি। এই অঞ্চলে শিক্ষার প্রসারতার গতিকে রুদ্ধ করে রাখার লক্ষ্যে নানা কৌশলের আশ্রয় গ্রহণ করেছিল পশ্চিম পাকিস্তানিরা। এই ভারত বিভাগের সময় পাকিস্তানের দুই অংশে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা ছিল প্রায় সমান, কিন্তু 1971 সালে এসে পূর্ব পাকিস্তানে 24 বছরের আগের তুলনায় প্রাইমারি স্কুলের সংখ্যা কমে যায়। এর একটাই কারণ, তা হলো পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী কখনোই চান নাই যে পূর্ব পাকিস্তানের মানুষ যেন শিক্ষাক্ষেত্রে এগিয়ে থাকে। এই কারণে ভারত ভাগের আগে যখন পূর্ব পাকিস্তানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের সংখ্যা প্রায় সমান ছিল, তা 1971 সালে এসে বেশ কমে যায়। কিন্তু আবার এই উল্টো চিত্র দেখা যায় পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে ভারত বিভাগের পর 1960-এর দশকে প্রাথমিক স্কুলের সংখ্যা প্রায় 3 গুণ বেশি হয়ে যায়। অর্থাৎ পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীরা শুরু থেকেই চেয়েছিল যে শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্যের কাঠামো তৈরি করা। 1955 থেকে 1967 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে ছিল পশ্চিম পাকিস্তানের জন্য 2084 মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য মাত্র 797 মিলিয়ন রুপি। এই বরাদ্দকৃত সংখ্যার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে শিক্ষাক্ষেত্রে কী পরিমাণে পিছিয়ে ছিল পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী। পাকিস্তানের সর্বমোট 35টি বৃত্তির মধ্যে 30টি বৃত্তি পেয়েছিল পশ্চিম পাকিস্তান এবং মাত্র 5টি বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তানের জন্য। অর্থাৎ বৃত্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাপক সংখ্যা পশ্চিম পাকিস্তানি জনগোষ্ঠী দখল করে রেখেছে। এই পশ্চিম পাকিস্তানি জনগোষ্ঠী পূর্ব বাংলার জনগোষ্ঠীকে দুর্বল থেকে দুর্বলতর করার উদ্দেশ্যে শিক্ষাক্ষেত্রে একটি ব্যাপক বৈষম্যের ঘাঁটি সৃষ্টি করেছিল, যার উদাহরণ আমরা দেখতে পাই এই প্রাথমিক স্কুল থেকে শুরু করে শিক্ষা খাত এবং বৃত্তি পর্যন্ত। এরকম আরও বিভিন্ন খাতে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন খাতে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর অসম বৈষম্যের সৃষ্টি করে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শিক্ষাক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের কীরকম বৈষম্য বিদ্যমান ছিল। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।